হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমার মাটি বাংলাদেশ চ্যানেলটিতে থেকে স্বাগত তো দর্শক আজকে আমার আলোচনার বিষয় হলো গবাদি পশুর সুষম খাদ্য সম্পর্কে কিছু আলোচনা করবো গবাদি পশুর সুষম খাদ্যগুলো কী এবং প্রতিদিন কেনই বা সুষম খাদ্যগুলো খাওয়ানো দরকার সে সম্পর্কে এ টু জেড আলোচনা করব তো দর্শক ভিডিওটা নাটিনে সম্পূর্ণ দেখবেন আর যারা এখন আমার চ্যানেলে নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য যে খাবারে ছয় প্রকার খাদ্য উপাদান পরিমিত পরিমাণে সরবরাহ করে তাকে সুষম খাদ্য বলা হয় শ্বেত সার বা শর্করা আমিষ বা প্রোটিন চর্বি বা তেল খাদ্য প্রাণ বা ভিটামিন খনিজ লবণ ও পানি হল আবশ্যকীয় খাদ্য উপাদান তো সুষম খাদ্যের উপকারগুলো শরীরে শক্তি ও কাজ করার ক্ষমতা দেয় দুই নম্বরে শরীরে বৃদ্ধি ও ক্ষয়পূরণ করে তিন নাম্বারে শরীরকে রোগমুক্ত এবং জীবাণুমুক্ত রাখতে সাহায্য করে গবাদি পশুর খাদ্য প্রধানত দুই ভাগে বিভক্ত এক নাম্বারে শোবরা বা জাতীয় খাদ্য দুই নাম্বারে হলো দানাদার খাদ্য তো শোবরা বা জাতীয় খাদ্যগুলো কি। এ প্রকার গোখাদ্য আয়তনের তুলনায় পুষ্টি উপাদান তুলনামূলক কম থাকে এটি প্রধানত শ্বেত সার বা শর্করা জাতীয় খাদ্য উপাদান সরবরাহ করে এর পাচ্যতা কম হলে জাবর কাটা প্রাণীদের জীবনধারার বৃদ্ধি ও উৎপাদনের জন্য এ খাদ্য পরিমিত সরবরাহ প্রয়োজন সোবরা জাতীয় গোখাদ্যগুলো হলো লিগুম বা শিমজাতীয় কচি গাছের খড় নাড়া খড় বা বিচালি গোচারণ ঘাস এবং রক্ষত ঘাস এবং দানাদার খাদ্যগুলো দানাদার খাদ্য হলো যেসব খাদ্যে আয়তনের তুলনায় খাদ্য মান অপেক্ষাকৃত বেশি এবং সহজপাচ্ছতা তাকে দানাদার খাদ্য বলা হয় দানাদার গোখাদ্যগুলো হলো চালের কুড়া গমের বুসি ভুট্টা বিভিন্ন প্রকার খৈল কলাই ছোলা খেসারি সয়াবিন ও শুকনো মাছের গুঁড়া এসব আমিষের পরিমাণ ভিত্তিতে দানাদার খাদ্যগুলোকে তিন ভাগে ভাগ করা যায় এক নাম্বার হলো কম আমিষ সমৃদ্ধ খাদ্য কম আমিষ সমৃদ্ধ খাদ্যগুলো হলো কুড়া ও বুশি এতে পাঁচ থেকে পনেরো পার্সেন্ট আমিষ থাকে দুই নাম্বার হলো মধ্যম আমিষ সমৃদ্ধ খাদ্য মধ্যম আমিষ সমৃদ্ধ খাদ্যগুলো হলো খৈল কলাই সোলা। এতে বিশ থেকে পঁচিশ পারসেন্ট আমিষ থাকে তিন নাম্বারে হলো উচ্চ আমিষ সমৃদ্ধ খাদ্য খাদ্য উচ্চ আমিষ সমৃদ্ধ খাদ্যগুলো হলো শুক্ন শুকনো মাছের গুঁড়া কষাই খামার মাছের কণা রক্তের গুঁড়া এতে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পারসেন্ট আমিষ থাকে তো দর্শক আপনার গবাদি পশুকে যদি স্বাস্থ্যসম্মত অথবা ভালো রাখার জন্য এবং রোগ জীবাণু থেকে দূরে রাখার জন্য এই খাদ্যগুলো একান্তই প্রয়োজন যদি নিয়মিত আপনারা এই খাদ্যগুলো প্রয়োগ করেন তাহলে দেখা যাবে যে রোগবালাই থেকে আপনার খামারের গরুগুলো সুরক্ষিত থাকবে তো দর্শক ভিডিওটি এই পর্যন্তই আমার ভিডিওটা যদি উপকার হয়ে থাকে তাহলে দয়া করে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে সরিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে